আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সকাল। তো প্রথমতেই আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য আমি আজকের এই ভিডিওটা করছি। এই যে বিষয়টা দেখতেছেন, এই জায়গাটা, এটা সম্পূর্ণ নতুন। ওখানে ব্রোডিং আমি কী করেছি, এখানে কেন এনেছি, তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও। অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, ভিডিওটা অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে, আর আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন। ফাইনালি আমি একটা কাজ করলাম, যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি যখন কালকে খামারে যখন এখানে ইয়ে করি, ঢুকার পর দেখি যে আমার খামারের লিটারগুলো একটু মানে এবং প্রথমত জায়গা বাড়াবো, এরপর হচ্ছে লিটারটা, হ্যাঁ এক জায়গা বাড়াবো, এরপর লিটারটা চালবো। তো চালার পর চিন্তা করলাম যে এটা এভাবে করলে কেমন হয়। ডালনাকে ওদের একটু তুলে দিই। বিষয়টা হচ্ছে এমন যে বর্তমানে এখানে আপনারা যেভাবে দেখতেছেন, দেখেন এখানে আপনারা যেভাবে দেখতেছেন এই এই যে মুরগিগুলি, এটা হচ্ছে এখান থেকে শুরু করে দেখেন, এটা তো ছিল ব্রুডার রুম। এটা এতদিন আপনারা দেখছেন, এটা ছিল ব্রুডার রুম, এখানে ব্রুডিং করেছি আমি। আর এখান থেকে এখন নতুন করে এই জায়গাটা থেকে ওই পর্যন্ত আমি কী করে দিয়েছি, মানে প্লাস্টিক দিয়ে ব্লক করে দিয়ে মুরগিগুলো এখানে রাখছি। তারপরে এখানে কী করেছি, এখানে বিষয়টা হচ্ছে, এখানে যে যখন দেখতেছি যে এখানের বিষয়টা, সেটা হচ্ছে আমার এই ব্রুডার রুমে আমি দেখি যে বুসিগুলো আমার চালতে হবে, এবং বুসিগুলো একটু হালকা পাতলা গ্যাস আছে, এত বেশি না, জাস্ট এটা হচ্ছে আমার একটা ইয়ে করা আর কি। আরও আমি চাচ্ছি যে গ্যাসটা আছে ওইটাও না থাকে, এবং আর্দ্রতা ছিল ওই আর্দ্রতাটা দূর করার জন্য আমি কী করেছি, গতকালকে এই বুসি সবগুলোকে চালে ফেলছি। এই বুসি মানে এই প্রথমত কাজ করছি যে ওইখানে ব্লক করে, ওই ব্লকটা করে তারপর এই ব্লকটা দিয়ে মুরগি সবগুলো এখান থেকে নিয়ে গেছি। এর আগে তো অবশ্যই এখানে লিটার পৌঁছাই দিচ্ছি আমি। এরপরে দিয়ে এই জায়গাটা, এই যে রুমটা দেখতেছেন, এই যে রুমটার ফুল একদম এই বুসিগুলার চালে ফেলছি। আপনারা দেখেন চালে ফেলার কারণ হচ্ছে যে ময়লাটা ছিল, ময়লাটা আমি বের করে ফেলে দিছি, বাকি যেটা আছে এটা এখানে রেখে দিছি। হ্যাঁ, তো এখনও পর্যন্ত এটার কী করতেছি আমি, গতকাল থেকে অলরেডি আমরা দুইবার এটাকে ঘাটে মানে লড়াই ছাড়াই দিছি। একদম দেখেন গ্রামে যেভাবে ধান শুকানো হয় উঠানের মধ্যে, ঠিক সেম পজিশনে। তো দুই তিনবার দেওয়া হয়েছে, এখনও এটা নাড়ে দেওয়া হবে, এটা আজকে সারাদিন এভাবেই থাকবে। এখান থেকে নাড়ে দিলে হবে কি, এক ভিতরে যত যদি সামান্য পরিমাণে গ্যাস থাকে গ্যাসটা বের হয়ে যাবে, এই রুমটা একটু গ্যাস মুক্ত হবে, হ্যাঁ এই জায়গাটা একটু গ্যাস মুক্ত হবে, রুম ইয়েটা এবং এটা একটু হালকা টানে আসবে, মোটামুটি এটা খুব ভালো মানের একটা জিনিস হয়ে যাবে ওদের জন্য, বসবাস করার জন্য মুরগিগুলো, ঠিক আছে। সো এখন এদেরকে আমি এখানে নিয়ে আসছি। সো আমার কিন্তু ভুসি লিটার বলতে মাত্র তিন বস্তা লিটার আছে, মানে ভুসি আছে, আজকে আবার লিটার আনতে হবে। তো ওই লিটার যেগুলো আছে এগুলোকে আমি আজকে এখানে দেখে দেখে শর্ট টাইম যেগুলোতে আসার দরকার হয় ওগুলোকে আমি আজকে দিয়ে দিই, আজকে চালাতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট এটারে আমি চাচ্ছি যে আজকেও আমি সেম কন্ডিশন এটা যেভাবে রাখবো, আগামীকালকে এটার মধ্যে আমি মুরগি ছেড়ে দিব, আগামীকাল এই জিনিসটার মধ্যে মুরগি ছেড়ে দিব, এবং এগুলো সব তো উপরে উঠে গেছে এবং এগুলোর আর কোনো প্রয়োজন নেই এখন। এরপরে আর একটা বিষয় করলাম, এই যে এখান থেকে যে সিঙ্গেল লাইটগুলো ছিল, এই লাইটগুলোটা এখান থেকে খুলে খুলে নিয়ে দেখেন, এখানে একটা কানেকশন দিয়ে ওদিকে ইয়ে করে ফেলছি, আবার ওদিকে দুই তিনটা দিছি, দেখেন ওগুলো ওখানে ফিরে আবার ওই মাঠে একটা মোট চারটা দিছি, দেখেন পাত্রের মধ্যে ঢুকে গেছে একদম কতগুলো যে বেরিয়ে। তো মোটামুটি আমরা এই কাজটা করছি, আমি আমাকে জানাবেন কী অবস্থা, মানে এটা কেমন হয়েছে। মোটামুটি এই কাজটা আমার অনেক অনেক ভালো লাগছে, এবং আমি মনে করে থাকি আমার এটা যখন আর একটু আর্দ্রতা ইয়ে হয়ে মানে আগামীকালকে আমি মুরগিগুলো দিব, এটাতে আজকে এবার সেমভাবে কন্ডিশন থাকবে, এটা এখনই নাড়া দিব আমি আবার, এবং দুপুর আর একবার নাড়া দিব, বিকাল আর একবার, রাতে আরেকবার, মোট চারবার এটা নাড়া দিই, এই অবস্থায় কন্টিনিউ এভাবে থাকবে। এরপর আমি কী করবো পরবর্তীতে গিয়ে এটাও এভাবে রাখি, নাহলে হয়তো এটাকে ওর পাশে নিয়ে যাবো, অথবা এটা এদিকে নিয়ে এসে এটাই ব্যবহার করবো। টোটাল বুসিগুলোকে ঠিক রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, ঠিক আছে। আর এই হচ্ছে আমার আপডেট, আপনারা সবাই আমাকে জানাবেন কী অবস্থা কেমন হয়েছে।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।